তালিবানদের পাঞ্চের দখলের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ আছে আর এবার ইরানের দাবি করা সেই বক্তব্যই মানতে নারাজ তালিবানরা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো বিদেশি শক্তি পাঞ্চের দখলে তাদের সাহায্য করেনি সোমবার সম্পূর্ণ পাঞ্চের তালিবানরা তাদের দখলে এনেছে গত মাসে আফগানিস্তানের 34টি প্রদেশ দখলের মধ্যে শুধু বাদ পড়েছিল পাঞ্চের দখল এবার সেই প্রদেশও তাদের দখলে চলে এলো তবে প্রতিপক্ষ মাসুদ বাহিনীর মূল নেতা আহমেদ মাসুদের বক্তব্য অনুযায়ী পাঞ্চের এখনও নর্দান অ্যালায়েন্সের নিরাপত্তায় রয়েছে তবে এবার আফগানিস্তানের বিষয়গুলিতে বিদেশি হস্তক্ষেপের কথা উল্লেখ করে পাকিস্তানের নিন্দা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর এই নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে জানান আমরা আফগানিস্তানের যে কোনো বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানাই এছাড়া তালিবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনমুল্লাহ সামাঙ্গানি জানান তালিবানদের পাঞ্চের জয় করার ক্ষমতা ছিল এবং কোনো বিমান শক্তির প্রয়োজন ছিল না আমরা এই ধরনের অভিযোগকে অস্বীকার করি তালিবানদের এই কথা অস্বীকার করার পাশাপাশি তাদের সুরে সুর মিলিয়েছে পাকিস্তান আর এই নিয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার পাঞ্চের হামলার দেশের সম্পৃক্ততার খবরকে সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক প্রচার বলে মনে করছেন তিনি বলেছেন আফগানিস্তানের ভিতরে যা ঘটেছে তাতে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই সেটা পাঞ্চের হোক বা অন্য কোথাও সব মিলিয়ে তালিবানদের দল পাঞ্চের দখলে পাকিস্তানের ভূমিকা নেই বলেই পাল্টা জবাব দিয়েছে ইরানকে ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ